মানি টু ভিউয়ার্স, আজকে আমরা যেখানে আসছি সেটি কসবা উপজেলা থেকে আসতে হয়। প্রথমে কুড়িচৌমুহনী নামতে হবে, তারপর আপনি অটো বা সিএনজি রিজার্ভ করে কসবা উপজেলায় আসতে হবে। এটি একদম ইন্ডিয়া বর্ডার গেছে এরিয়া, একদম বর্ডারের পাশেই। আমরা যেখানে আসছি সে জায়গাটি হলো টনকি গ্রাম, আইটি আখাউড়া উপজেলায় পড়েছে। তো এই আমরা খোঁজখবর নিয়েছি, এই গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়িতেই লিচু বাগান আছে এবং মিষ্টি লিচুগুলো খেতে খুবই মিষ্টি এবং বাগানটি খুবই চমৎকার। আর আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার লিচু ধরে আছে। এখন প্রায় লিচির শেষ সিজন চলে আসছে, কদিন পরে আর লিচুগুলো থাকবে না, কয়েকটা গাছে মাত্র লিচু আছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি এই গ্রামে নাকি 40টির মতো বাগান আছে এবং লিচুগুলোর স্বাদ খুবই চমৎকার, টেস্টি ছিল। আপনাদের আমি দেখাবো লিচি খাওয়ার দৃশ্যগুলো। তো লিচু খাওয়া দেখতে হলে আপনাকে পরবর্তী আমার ভিডিওটি দেখতে হবে। পার্ট ওয়ানে আমরা শুধু বাগানটি একটু ঘুরে ঘুরে দেখিয়েছি, বাগানের প্রথম অংশটি। পার্ট টুতে লিচু খাওয়া এবং আর মজার মজার স্মৃতিগুলো দেখাবো। আসলে খুবই ইন্টারেস্টিং এবং পরিবেশটা অনেক চমৎকার। আসলে না গেলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না, এত ফিলিংস হয় যে থাকতে ইচ্ছে করবে। পাহাড়ি এলাকা, একটু কষ্ট করতে হয় যেতে, আর আপনি যেতে যেতে দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। খুবই চমৎকার পাহাড়ি দৃশ্য দৃশ্য ছিল। তো আমরা পার্ট ওয়ানে চেষ্টা করেছি আপনাদেরকে বাগানটি দেখানোর জন্য। সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।